दिल्ली में 2 और 3 अक्टूबर को एक विशाल धरना आयोजित कर रही है टीएमसी। पार्टी के सभी स्तर के नेता और कार्यकर्ता 1 अक्टूबर को दिल्ली पहुंचेंगे। उनकी तैयारियां अब जोरों पर है। इससे पहले 50 लाख से अधिक चिट्ठी राजधानी पहुंच चुकी है। आज शुक्रवार को पूरे बंगाल से वंचित लोग, जिन्हें 100 दिनों के काम और बंगाली आवास योजना का पैसा नहीं मिला, वे कोलकाता पहुँचेंगे। टीम ने उन्हें 30 सितंबर को सुबह की विशेष ट्रेन से दिल्ली ले जाने की व्यवस्था की है। वे शुक्रवार रात को नेताजी इंडोर स्टेडियम में होंगे। सारी व्यवस्थाएं कर ली गई हैं। 100 दिन के काम को लेकर आवास योजना का पैसा या सड़क का काम बंद होने समेत राज्य के कई कर्ज भी केंद्र की मोदी सरकार नहीं चुका रही है। यह राजनीति में सफल हुए बिना बंगाल के लोगों को मारने की भाजपा की साजिश है। मुख्यमंत्री ममता बनर्जी और पार्टी के अखिल भारतीय महासचिव अभिषेक बनर्जी इस बारे में बार बार बोल चुके हैं। मंत्री शशि पांचा ने ये जानकारी दी। আমরা এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছি। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতায় অনেক মানুষ উপস্থিত হয়েছে, তাদের খাওয়া দাওয়া কেমন হচ্ছে সেগুলো সমস্ত দেখছেন। এরা কারা? এরা হচ্ছে যারা বঞ্চিত, বাংলার বঞ্চিত গরিব, যারা মনরেগা স্কিমের সঙ্গে যুক্ত ছিলেন এবং যাদের বাড়িটা করতে না দেয়া এই জায়গায় তারা রয়েছে। আজকে তারা যাবেন দিল্লিতে। ইতিমধ্যে কিছুজন দিল্লি পৌঁছে গেছে, এনারাও যাবেন আগামীকাল দিল্লি, তারা পৌঁছে যাবে। আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানুষের কর্মসূচি, রাজনৈতিক ব্যানার আছে নিশ্চয়ই, কিন্তু একটি রাজনৈতিক দল তার দায়িত্ব নিয়ে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে দায়িত্ব নিয়েছে এবং সেটা হচ্ছে যে বাংলার বুকে আন্দোলন চলছিল, প্রতিবাদ চলছিল, এবার দিল্লির বুকে। ফলে আমরা দেখেছি প্রধানমন্ত্রী তাকে এই কষ্টটা স্পর্শ করছে না, এবং ঠিক যেভাবে তিনি পার্লামেন্ট নতুন পার্লামেন্ট প্রচুর টাকা খরচা করেন, তিনি সেন্ট্রাল ভিস্টার জন্য প্রচুর টাকা খরচা করেন, তিনি কিন্তু তার যিনি যাতায়াতের জন্যে তিনি এরোপ্লেন ইত্যাদি প্রচুর টাকা খরচা করেন, কিন্তু বাংলাকে বঞ্চিত করেন 15,000 কোটি টাকা, যেটা প্রধানমন্ত্রী নামে নাকি যে আবাস যোজনা এবং তার সঙ্গে মহাত্মা গান্ধীর নামে। ফলে 2 তারিখে রাজঘাটে আমরা শ্রদ্ধা জানাব। এই প্রতিবাদটাকে স্তব্ধ করার জন্যে কত নিচে নামতে পারে এবং কতটা ভীত সন্ত্রস্ত হয়েছে বলে তারা বুঝতে পারছেন না যে কোথায় আরম্ভ করবেন এবং কোথায় থামবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রয়েছেন দলের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সহ, আজকে তার নির্দেশ অনুসারে আমরা সাংসদরা বিধায়করা সকলেই পৌঁছব, পঞ্চায়েত সমিতির সভাধিপতি সভাপতি সকলেই পৌঁছব, প্রতিবাদ জানাবো এই বঞ্চনার বিরুদ্ধে। আপনি দেখুন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে না যেতে পারে তার জন্য এইটা, ফলে তিনিও পরিষ্কার করে ইতিমধ্যে সমাজ মাধ্যমে বলে দিয়েছেন তিনি যাবেন, রোগ সকে তো রোগ। ফলে প্রতিবাদ চলবে। আর যারা এই বিভিন্ন অপোজিশন পার্টি যারা তৃণমূল কংগ্রেসকে বলছে যে এটা তাদের রাজনৈতিক কর্মসূচি, প্রথমেই ভুল, যে এটা মানুষের কর্মসূচি, বাংলার বঞ্চিত মানুষের কর্মসূচি, এটা মা মাটি মানুষের কর্মসূচি। বঞ্চিত করেছেন তাদেরকে, তারা পৌঁছবে দিল্লি বুকে।